বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং দরুদ সালাম সেই নবীর উপরে উপস্থিত সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজও এই অল্প মানুষের ভিতর দিয়ে যে বক্তব্যগুলো আমি আদমনুরীর তরফ থেকে রাখব তাহা সারা বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে তো প্রিয় বিশ্ববাসী এইটার নাম হলো মানবজনম তে সব কিছু নির্ধারণ করা হয়েছে এই মানবকে নিয়ে যে মানবকে প্রথম সৃজনের ব্যাপারেই সমস্ত কিছু অমত পোষণ করেছিল এটা সেই মানব জন্ম তো এখানে মানুষকে এই মানব মানবজনম অনাদিকাল ধরেই হচ্ছে কিন্তু মানব কোনোদিনই তাদের মানব অস্তিত্ব সম্বন্ধে কোনো সত্য জানতে পারে নাই তৃতীয় কথা ধর্ম এই মানুষকে নিয়ে তো সেই মানুষ যদি ধর্মের সত্য সম্বন্ধে ভালো মন্দ সম্বন্ধে নিজের অস্তিত্ব নিজের জীবন সম্বন্ধে কিছু বুঝতে না পারে তাহলে এই মানবজনম বেকার হয়ে যাবে আর একটি বিষয় হলো এই মানুষকে জানানো হয়েছে যে চারটে যুগের কথা আগাল বাতেন জাহেদ আখে। কিন্তু এখানে এই মানুষের তেমন কিছু দেখান হয় নাই এর সামিলে যারা নবীর সুল ছিল তাদেরকে এখানে দেখান হয়েছে এখন আবুয়াল বাতেন জাহের তে জাহের বলতে গেলে জাহের বলতে গেলেই এই মানব জনম এই মানব জনমের মানব তে যদি কোনো কিছু প্রকাশ করতে হয় জানা চেনায় যেতে হয় বুঝতে হয় তাহলে এই মানবেই মানবকেই আসতে হবে মানবে জানবে মানবে চিনবে মানবই বুঝবে এছাড়া এই পৃথিবীতে অন্য যারা বাস করে তাদের কারো কিছুই বোঝার কোনো পথ খোলা রাখা হয় নাই তাদের বন্ধ করে দেওয়া হয়েছে তারা সবাই মানব জীবনে আসবে কিন্তু জানা চেনার জায়গা এই মানব জন্মকে জাহেরাত বলা হয় আর জাহেরাতের মূল যে জীব তারা হলো এই মানব তো এই মানবই যদি আল্লাহর অস্তিত্ব আল্লাহর অস্তিত্বে যা আছে মানব জীবন সম্বন্ধে সেই আখের সম্বন্ধে কিছু জানতে না পারে তাহলে এই জাহেরাতের বা এই প্রকাশের মূল্য কি থাকবে অনাদিকালের মানব জন্মের ভিতর বা জীবনের ভিতর হিসাব করলে দেখা যায় যে মানব আজ পর্যন্ত কোনো জানা চেনাই তারা যেতে পারে নাই ফলে এই মানব জীবনকে জাহেরাত বা প্রকাশ মানব জীবন বলা হলেও মানব নিজেই নিজেকে জানতে চিনতে পারে নাই বুঝতে পারে নাই প্রকাশে আনতে পারে নাই যদি তা না পারে তাহলে জাহিরাতের মূল্য কি আছে এ বাতেনেরই সামিল এই মর্মে বলতে গেলে আউআল বাতিন এ মানুষ কিছু জানতে পারবে না বাতেন সে তো তাও জানতে পারবে না আখের সে তো মানব জীবনের পরে যা ঘটবে মরার পরে সে সম্বন্ধে তা আরও জানতে পারবে না জাহের বলতে মানব জীবন প্রকৃত জানা চেনা বোঝা জ্ঞানে আনা কোনো কাজে তার সুফল অর্জন করা বা কুফলে যাওয়া তার সব সবকিছুর মূল বিষয় হলো এই মানবকে নিয়ে তো মানব কোনো কিছুই জানতে পারল না এই মানবের উপর অসংখ্য ধর্ম আসছে সব কিছুই সেই আখেরাতের জীবনের উপর ভিত্তি করে আর পরের জীবনের উপর ভিত্তি করে কিন্তু সেই ধর্মগুলো পালনের ভিতর দিয়েও মানুষ কোনো কিছুই জানতে পারলো না যে মানুষ আসলে এই মানুষ কোনো কিছু জানতে পারবে না এরা দুনিয়াগত মানুষ দুনিয়াগতই জানাচ্ছে না লেখাপড়া শিক্ষাবিদ্যা জ্ঞান বিজ্ঞান এগুলো এরা পারবে কিন্তু যাহা আগাল বাতেন বা আখের বা এই মানব জীবনের জীবনী রহস্য ভেতত্ব এগুলাই মানুষের জানার বাহিরে তে মানব যদি এটা মানবকে যদি এটা জানাতে চায় তাহলে এটা জানানের মালিক আল্লাপাক বলা হয় আল্লাপাক নয় এটা জানানের জন্য একমাত্র অধিনায়ক আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন সে ছিল হজরত আদম শফিউল্লাহ তো যুগের সেই যারা আদমকে সৃজন করাতে যারা অমত করেছিল ঠিক তারাই আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে এই মানব জীবনের ভিতর যুগের ভাগ না করে নেয় ফলে তারা প্রথম দিক চেয়ে নেয় আর আদমকে রাষ্ট্রের দিক ফেলে দেয় তো যারা আসলো প্রথম যুগ নিয়ে যারা এই মানব জাতিকে ধর্ম দিল এই ধর্ম সেই মরণের পরের বিষয় তো মানব যেই ধর্ম মানবে মানতে হবে তাকে মানব জীবন দ্বারাই তো তারা কি এই ধর্ম দুনিয়ার জন্য এই ধর্ম মানবে না তার মানব জীবন যখন শেষ হয়ে যাবে মারা যাবে তার পরের উপর নির্ভরশীল হয়ে এই ধর্ম মানবে তো এখানে দুনিয়ার যে বিষয় সেখানে তো সব কিছু সামনে আছে কিন্তু মানব জাতি নিজেরাই তার ভালো মন্দ বুঝে করতে পারে তাদের আয় উন্নতি দেখতে পারে তারা কিন্তু মরণের পরের যে বিষয় সেখানে এই মানবজাতি জাতি সম্পূর্ণরূপে অক্ষম তারা কিছুই জানেও না চেনেও না বোঝে না তো সেই মরণের পরের যে ভাগ্য নির্ধারণ করার জন্য যদি ধর্ম আসে তাহলে তো সেই মরণের পরের বিষয়কে সত্য নিয়ে এই ধর্ম মানুষের উপর আসা উচিত ছিল কিন্তু ধর্ম এলো সেই মরণের পরের কিছু বক্তব্য তাদের সামনে করা হলো কিন্তু সেখানকার কোনো সত্য সম্বন্ধে এই মানুষকে কোনো জ্ঞানে দেওয়া হলো না কিন্তু বিশ্ববাসী তোমরা এই জাহের বা আউয়াল বা বাতেন বা আখের যা কিছুই বলো তোমরা এখন মানব এই আউয়াল বাতেন জাহের আখের জানার যাবতীয় কিছু প্রত্যেকটা মানুষের কাছেই থাকে এ অন্য কোথায়ও নাই সেই আউয়াল জানার জন্য যে বস্তুর দরকার বা যে জীবনের দরকার তাও এই মানুষে আছে বাতিন জানার জন্য যা দরকার তাহাও এই মানুষে আছে প্রকাশকে বোঝার জন্য চেনার জন্য যা কিছু দরকার তাহাও এই মানুষে আছে আবার এই মানুষ যে মরণের পরে যে জীবনে যাবে সেইটাকে সত্যায়িত বোঝার ব্যাপার যা তাও এই মানুষে আছে এই সব কিছুই মানুষে থাকার পরেও এই মানুষ কোনো কিছু জানতে পারল না অর্থাৎ তাদেরকে জানতে দেওয়া হয় নাই এই অনাদি কাল ধরে তাদেরকে যদি জানতে দেওয়া হতো তাহলে অবশ্য তারা তার সত্য জানত নিজেরাও সত্য হতো এবং এই আউয়াল বাতেন জাহের আখের বিষয়গুলো এদের জ্ঞানে আসত কিন্তু এই আনা আইনে দেওয়া তো দূরে থাক মূলে তারা নিজেকে জানুক বুঝুক চিনুক এটা করা হয় নাই আর এটা করে নাই যারা এই আদম সৃজনে অমত করেছিল ঠিক তারাই আবার যদি বলা হয় যে মানব জীবনে যেই মানব জন্ম লাভ করতেছে এখানে কি প্রতিবাদ নাই এখানেও সমস্ত মানব জীবনেই প্রতিবাদ আছে এই মানুষ হোক এটা কোনো দিনই তারা চায় নাই দ্বিতীয় কথা এই মানব জীবন দ্বারা এই মানব সত্যকারের মানবে পরিণত হোক এটাও অতীতের ধর্মটা তারা চায় নাই আর এটা তারা চায় নাই বলেই তারা এই মানব জাতিকে সম্পূর্ণরূপে আধারের জীবনে নিক্ষেপ করে দিয়েছে তারা সমস্ত মিথ্যা প্রতারণার বাণীর দ্বারা এই মানব জীবনকে মোড়া দিয়েছে ফলে মানবজাতি সেই মিথ্যা প্রতারণার জাল থেকে কখনই বের হয়ে সত্য কিছু জানা যেতে পারবে না কারণ সত্যের নামে সব মিথ্যার অবতার ঘটানো হয়েছে আল্লাহর নামে সব মিথ্যার অবতার ঘটানো হয়েছে যা এই মানব জাতির কল্পনায় আনতে পারবে না তো এই অবস্থার ভিতরে কাল ধরে এই মানব জনম চলে আসছে আজ এত কাল পরে এই দিনের যুগে বর্তমানে আমি আদম নূরের দাবি নিয়ে এরই সকল সত্য নিয়ে মানব জাতির সামনে দণ্ডায়মান হয়ে সেই সকল সত্য মানবজাতিকে জানার অধিকার দান করছে কারণ আমি আবারও বলছি অতীতের সকল ধর্মদাতারা এবং বর্তমানে যারা ধর্ম পরিচালনা করেন এরা সবাই সম্মিলিত হয়ে এই মানবজাতিকে ধর্মীয় সকল মিথ্যার প্রতারণা এবং ধোকার বাণীর দ্বারা এদেরকে মোড়া দেওয়া হয়েছে এরা কোনো সত্য দিন জানতে চিনতে পারবে না আমি তাদের প্রথম দিকে সেই মিথ্যা প্রতারণার মোড়ানো অস্তিত্বকে সত্যের বাণী তাদের কানে দিয়ে অন্তরে দিয়ে তারা যাতে সেই মিথ্যার থেকে মুক্ত হতে পারে তারই চেষ্টা করে চলেছি আর এ কারণেই সকল সত্য বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে প্রচার করছি এটা অবশ্যই সত্য যে এই মানব সকল মিথ্যা প্রতারণার জালে আবদ্ধ করে দেওয়া হয়েছে আর তার সত্য প্রমাণ হলো আজ পর্যন্ত এই মানব জানতেই পারলো না তাদের জীবন রহস্য কী তাদের জীবন কি। এখানে আর একটা দিক বলছি সেটা হলো অতীতের প্রত্যেকটা নবী জাতের নবী ছিল তারা নিজেরাও স্বীকার করেছে যে আমাদের জাতি আমাদের স্বীকার করে না কোরআনও স্বীকার করেছে প্রত্যেক জাতে জাতে আমি নবী প্রেরণ করেছি কিন্তু সেই নবীদের প্রত্যেকের এই পৃথিবীতে একটা করে জাতি আছে সেই নবীদের প্রত্যেকের এই পৃথিবীতে তাদের নূরের নভসের আকার সুরাতের একটা করে জাতি আছে যে জাতির থেকে নফস বা আত্মা এই মানুষে উঠে আসে আর সেই নভ সেই মানুষে আসে বলেই সেই নবীরা এই মানুষকে তাদের জাতি হিসাবে দাবি করেছে তাহলে ইহা সত্য কোরআনেও সত্য প্রমাণ আমি আদম নূরের তরফ থেকেও তার সত্য প্রমাণ করে দিচ্ছি যে নবীদের জাতি আছে কিন্তু এই পৃথিবীতে সুরাতের মানুষ তোমরা দেখতে পাও কিন্তু আসলে আদমের নিজস্ব কোনো জাতি নেই এ মানবকে তোমরা আদম জাতি হিসেবে বললেও শুধু এই সুরাতটা আছে বলে এই মানুষ আদম সুরাতের ঝুলি পরা এই মানব জীবনে আনা হয়েছে বলেই তোমরা এই মানুষকে হয়তো আদম জাতি বলেই বলে থাকো কিন্তু জাতের মানুষ তখনই হয় যখন যে জাতের তরফ থেকে সে সেই জাতের সুরাতের জীবনে আসে এবং সেই জাতের সুরাত পায় এবং সেই জাতের আত্মা বা নফসের দ্বারা সে জীবন চলে এবং সেই জাতের যে আত্মা বা নভস সেই নভসের যে রব বা বাকশক্তি সেই বাকশক্তিতেই সে চলে একে বলা হয় কোন জাতের জাতীয় জীবন কিন্তু এই মানব জীবন তা নয় মানব জীবনে এটা যেমন আদম সুরাতের জীবন কিন্তু এটা সুরাতেরই জীবন কিন্তু এই জীবনে এই সালাতের ভিতরে আদম সুরাতের ঝুলির ভিতরে যারা বাস করে সেই বাস করে তারা আর এই সুরাতের ঝুলির জীবন নিয়ে তারাই এই মানব জীবন কাটায় পক্ষান্তরে এই মানবের ভিতরে অন্তর্নিহিতভাবে গভীরে সর্বগভীরে যে আত্মাটি লুকিয়া থাকে সেই আত্মাটি আদমের তরফ থেকে মানুষে এসে থাকে তারই ফলে এরা এই মানব জন্ম পেয়ে থাকে কিন্তু সেই আত্মার দ্বারা এই মানুষকে এই মানব জীবন ধরতে দেওয়া হয় নাই বলেই এই মানুষ আদমের জাতি বলে স্বীকৃতি পায় না এই সুরতের কারণে তাদের আদম বলা হয় কিন্তু এদের আত্মরহস্য এরা যে মানব জীবন কাটায় এরা কেহই এই আদম নূরের নবসের দ্বারা মানব জীবন ধরতে পারে না ইহা মানুষের সর্বগভীরে এই আত্মা লুকায়িত আছে সেই মানব জীবন ধরে না এটা স্রষ্টার বিধান মতো করা হয়েছে কারণ যারা এই মানব মানবজনম আদম সৃজনে এই মানব জন্মের ব্যাপারে অমত ছিল অমত ছিল ঠিক তাদের দ্বারাই এই মানব জীবনটা চলছে আর এই মানবে যত আত্মা বা নবস থাকে অতীতের যারা নবী ছিল যারা জাতের নবী হিসেবে দাবি করেছিল তাদেরই জাতের তরফ থেকে তাদেরই নূরের আত্মাগুলো এই মানুষে আসে আর তারাই এই মানব জীবন কাটায় পক্ষান্তরে আদম মানব জীবন কাটায় না কিন্তু অনাদিকালের ধর্ম এই মানব জীবনে মানবকে সেই আদমের দিক ফেলে দিয়ে সমস্ত অপরাধ আদম করে চলছে আর সেই আদম সন্তানকে তারা উদ্ধার করতে এখানে এসে হাজির হয়েছে এখানে বিশ্ববাসীকে অনুরোধ করব যে আপনারা খুব জ্ঞানের সাথে এখানে বোঝেন যে তোমরা দেখতে মানব কিন্তু সেই আদমের নবস বা আত্মা এই মানব জীবন ধরে না কিন্তু সে প্রত্যেকটা মানুষের ভিতরেই সর্বগভীরে লুকায়িত থাকে আর মানব জীবন যারা কাটায় তারা হলো তোমাদের অতীতের নবীদের জাতের তরফ থেকে যে সমস্ত আত্মারা আসে সেই আত্মারা এই মানব জীবন কাটায় দুনিয়াতে যে সমস্ত অসৎ অপকর্ম হট্টগোল মারামারি খুনে খুনাখুনি যারা করে তার সকল আত্মাই হলো সেই নবীদের তোমরা মনে রেখো আত্মা আসার জায়গা দ্বিতীয় স্থান কোথাটা তোমরা আনতে পারবে না আর যে কারণে সেই নবীরা ধর্মদাতারা সমস্ত আত্মরহস্যকে গোপন করে তারা ভিত্তিহীনভাবে প্রতারণার জালে আবদ্ধ করে মানব জীবন নিক্ষেপ করে গিয়েছে যাতে কোনোদিনই মানুষ এই আত্মরহস্য জানতে না পারে আর তোমরা মানুষ আজকের মানুষও তোমরা তাদের সেই মিথ্যা প্রতারণার জালে মোরা দেওয়া মানুষ তোমরা কোনোদিনই কোনো সত্য দেখতে পারবে না তোমাদের আত্মরহস্যই জানতে পারবে না তো আল্লাপাক আদমকে খলিফা করেছিল আজ সেই খলিফা তোমাদের সামনে দাঁড়িয়ে সত্য তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে তোমরা মানব হলেও তোমাদের যে আত্মার দ্বারা তোমরা জীবন গ্রহণ করো মানব জীবন কাটাও সেই আত্মা আদমের নূরের আত্মা নয় তোমাদের অতীতের নবীদের তরফ থেকে আসা আত্মা আর এই আত্মারা অকর্ম কুকর্ম করে বলেই তারা কোনো আত্মপরিচয় নিয়ে তোমাদের কাছে এসে দাঁড়ায় নাই আর পক্ষান্তরে তারা এই দায়ভারটা আদমের নবসের উপর দিয়ে গেছে তা পরক বা অপরকভাবে তারা এই দায়টা আদম নফসের উপর দিয়েছে কারণ তারা যেটা বলেছে সেটা হলো যে আল্লাহ তাদের পাঠিয়েছে এই আদম সন্তানেরা অন্যায় বিন্যায় করে তাদের সুপার দিতে তাদেরকে ভালো করতে তাহলে আদম আত্মা এই অন্যায় বিন্যায় করে তাদেরকে ভালো করতে তারা এসেছে এটা যে এই মানব জাতির জন্য কত বড় প্রতারণা এটাই মানবজাতি কোনো দিন টের পায়নি মানব টের করা উচিত ছিল কারণ তারাই এবার বলেছিল আদম বলতে কিছু ছিল না পাক নতুন একটা সত্য তৈয়ার করেন আর সেই সত্যকে দান করেন নূর তাহলে আদমের যে জীবনী নূর সেটা আদমের নয় আল্লার নূর আর এই মানবকে যদি আদম সন্তানের দিকে ফেলে দেওয়া হয় তাহলে সেই মানবেরা হবে আদমেরই নূরের আত্মা তাহলে সেই আল্লাহ নূর আদম আর এই মানুষকে যদি সেই আদমের দিক ফেলে দেওয়া হয় তাহলে তারা হবে আদম নূরের আত্মায় আত্মবান তাহলে সেই আল্লাহর নূর মানুষে এসে তারাই অপকর্ম কুকর্ম করবে আর তারই ধরুন আল্লাহ আবার সেই নবী রসুলদের পাঠাবে যে তাড়াতাড়ি আদমকে হেফাজত করো আদম সন্তানদের বাঁচাও ঘটনাটা আপনারা ভালো করে বুঝে নেন তো আল্লাহর নূর কেমন তালে খারাপ যাদের বাঁচাতে আসলো তাদের ফেলে দেওয়া হলো আদমের পক্ষে অর্থাৎ আদম যে আল্লাহ নূর ধরে আর সেই আল্লাহ নূরের মানুষ এদেরকে বানাইয়ে তারাই অপকর্ম কুকর্ম করতেছে আর তারা ভালো মানুষ তাদের জাতিরা ভালো এ বলে স্বীকৃতি প্রদান করে যাচ্ছে তাহলে যদি তোমরা চিন্তা করো যে এই রহস্যটা কেমন তারা অপ্রকাশভাবে সম্পূর্ণ দোষ আল্লাহ নূরের উপর নিক্ষেপ করে গিয়েছে দ্বিতীয় কথা এই মানুষ যদিও আদম সুরাত নিজেদের দেখতে পায় তারা যে বলবে যে আমি আদম বা আদম নফসি জীবন ধরার আত্মা ধরার পথ গ্রহণ করবে কারণ আদমকে তারা মাটির মানুষ এবং গন্দম খাওয়া অপরাধে দায়ী সাব্যস্ত করে এই মানব জাতির কাজ হেয় প্রতিপন্ন করে দিয়ে গিয়েছে অতএব মানব সাহসী পায় না যে আমি আদম নফসি আদম জাতি হই এই জ্ঞানই তাদের কোনো দিনে আসবে না কারণ তাকে তো অপরাধী সাজান হয়েছে এবং তাকে মাটির মানুষ হিসেবে মানুষের কাছে বক্তব্য রেখে দেওয়া হয়েছে অতএব তাকে হেও প্রতিপন্ন করে দেওয়া হয়েছে কিন্তু তোমরা তো এখানে জ্ঞান দৃষ্টিতে দেখলে দেখতে পাচ্ছে যে মাটির মানুষ আদম হলেও কিন্তু তার সাথে তো তারা আদম যে নূর পাইছে এটাও বলছে যে মাটির মানুষ অন্যায় অপকর্ম করে না মাটির পুতুল কখনই অন্যায় অপকর্ম করতে পারে না কিছুই পারে না তার নড়াচড়াও নাই খাওয়া দাওয়া নাই আহার নিদ্রাও নাই তাহলে সেই মানুষ যখন সব কিছু করে তাহলে তার ভিতরে অবশ্যই এই জীবনী শক্তি লাগবে বা আত্মা বা নফস লাগবে তাহলে মানুষকে যদি আদমের কুলে ফেলে দেওয়া হয় তাহলে সেই আত্মাটা হবে আদমের আত্মা আর সেই আদমের আত্মাটা হলো আল্লাহ নূরের আত্মা তাহলে আল্লাহ নুরী এই নবীর ওসুদদের চাইতে সবচাইতে খারাপ তারা অপ্রকাশভাবে সেই আদমকে লাঞ্ছিত করতে উচ্ছেদ করে দিতে এ ধরনের গল্প মানব মানবজাতির কাছে করে গিয়েছে তাই আমি আবারও বিশ্ববাসীকে বলছি যে তোমরা এই জায়গা ভালো করে দেখো সঠিকভাবে দেখো আর তোমরা যাতে এর কোনো কিছুই না বোঝো কোনো কিছুই জানতে না পারো তারই দরুন প্রত্যেকটা আত্মার দুয়ার তারা বন্ধ করে দিয়েছে যাতে তারা তো এই আত্মার মালিক হয়ে এই আত্মা ধরতে দিলেই না আবার এই মানব যদি কোনো চেষ্টা করে একাগ্রতা নিয়ে কখনো কোনো আত্মার সান্নিধ্য লাভ করে কিছু জানতে চিনতে পারে বুঝতে পারে এটাও যাতে এই মানুষ না পারে তার দরুন আত্মদুয়ার বন্ধ করে তাদের মিথ্যা জলান্তের লোক দেখানো হয়েছে তাহলে পারে এই মানব জীবনটা কোন ধোকার উপর দিয়ে এই ধর্ম চলে আসতেছে তাহলে অনাদিকালের ধর্ম তো মিথ্যা করেইছে তাহলে তো মিথ্যার মোড়কে এই মানব জাতিকে বেঁধে দিয়েছে সেই মিথ্যের উপর দিয়ে বর্তমান ধর্ম পরিচালকেরা আরও মিথ্যায় নেই মানুষকে মোড়া দিচ্ছে তাদের কাছে কোনো খবর নাই ধর্মদাতারা যে মিথ্যের মূলকে বাঁধেছে বর্তমানে ধর্ম পরিচালকেরা এই মানুষকে আরও সকল মিথ্যের মোরক আইনে আইনে তারই উপর দিয়ে প্রলাপ দিচ্ছে মিথ্যের সব প্রলাপ লাগা দিচ্ছে এদের তো কোনো কিছু নাই নবীদের ছিল এরা সেই প্রতারণা ধোকা নিয়ে সেই এই মানব জাতিকে মুড়িয়ে দিচ্ছে আরো ফলে এই মানবজাতি সেই সমস্ত ব্যাপারে যুক্তি তর্ক এ সমস্ত নিয়ে তাদের জীবনকে অমূল্য মানব জীবনকে নষ্ট করে দিচ্ছে তারা বুঝতেই পারে নাই যে মানব জীবন তাদের কত কষ্টের দজব খাটা জীবন তারা বুঝতেই পারে নাই যে এই মানব জীবন থেকে মারা গেলে আমি মানুষ বলতে কোনো কিছু থাকবে না যদি আমি এই মানব জীবন দ্বারা কোনো নবস বা আত্মাকে ধরতে না পারি এটা বুঝতেই পারে নাই যদি তাদের বলা হতো সত্য জানান হতো দেখান হতো তাদের জ্ঞানে আনা হতো যে আল্লাহ যেমন আহ্বাল করেছিল সেই আহ্বালের বিনিময় তাতে তাদের মত থাক না থাক তার ভিতর দিয়ে যে কোনোভাবেই এই মানব জীবনটা চালানো হচ্ছে এই মানব জীবন সকল জীবনের শেষ এর পরে এই মানবের আর কোনো জীবন প্রাপ্তির কোনো কিছু থাকবে না তার ভিতরে এই মানব যদি এই জীবনে আবার আউ্য়াল রচনা করে সেই আউল হবে নিশ্চিতভাবে কোনো নফস বা আত্মা বা কোনো জীবনী নূরকে ধরার আউয়াল রচনা করে সেই নির্দিষ্ট নফসকে ধরতে পারে তাহলে মরণের পরে সে সেই জীবন পাবে এই যে সত্যটা ছিল এই সত্যের কোনো কিছুই এই মানব জাতির কাছে আনা হয় নাই এই যে মূল সত্য আল্লাহর সিদ্ধান্তের সত্য এই মানব জীবনের সত্য এই সত্য এই মানব জাতির কাছে আনা হয় নাই কারণ এই সত্য না আনার কারণ হল মানুষকে যদি সেই মরণের পরে জীবন প্রাপ্তির জন্য যে কোনো নফস বা আত্মা ধরতে দেওয়া হোক তাহলে মানুষ সেই আত্মা ধরতে পারলে মানুষ অনেক সত্য সেই আউয়াল বা বাতেন বা এই জাহের আর আখেরের অনেক ভেততত্ত্ব এই আত্মার বলে হ্যাঁ জানে বুঝে নিতে পারবে জেনে বুঝে নিতে পারবে আর মানুষ যদি সেই কোনো নির্দিষ্ট আত্মা ধরার কারণে এগুলো সঠিকভাবে জেনে বুঝে নিতে পারে তাহলে এই ধর্মগুলো যে নষ্ট ধর্ম এটা তখন সে বলতেই থাকবে যখন সে নিজেই এটা দেখতে থাকবে জানতে থাকবে চিনতে থাকবে তখন সে সত্যে মানব জাতির কাছে প্রকাশ করতেই থাকবে তাহলে পারে তারা যে সেই আদম জনমকে নসৎ করে দিতে যে পরিকল্পনা করে আল্লাহ সিদ্ধান্তকে উপেক্ষা করে যুগ ভাগ করে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তাদের সমলে বাতিল হয়ে যাবে তো তারা যে সিদ্ধান্ত নিয়ে এই কাজে আসছে তারা কখনই এই মানবজাতিকে সেই আখেরাতে বা মরণের পরে জীবন প্রাপ্তির জন্য কোনো নভ ধরার ধর্ম দিতে পারে না কোনো নব ধরার ধর্ম দিতে পারে না এই নবস বার্তা কোনো সামান্য জিনিস নয় ভাইয়েরা তা যে কোনো একটা আত্মা হোক আদম নফসের কথা বাদই দিলাম অন্য কোনো আত্মা ধরলেও এই আত্মা ধরতে পারলেই তোমরা আউয়ালকে বুঝতে পারো এই আত্মা ধরতে পারলেই তোমরা বাতেনকেও বুঝতে পারো এই আত্মা ধরতে পারলেই তোমরা জাহেরকে বুঝতে পারো তাহলে তোমার আত্মাই তোমার আউয়াল বাতেন এবং জাহের এ যখন ঠিক করবে তখন ওই আত্মাই বুঝবে যে আমার মরণের পরের জীবনটা কি আসতেছে তাহলে এই চার যুগের ভেতর তো প্রত্যেকটা মানুষই ছিল কিন্তু মানুষ তার কিছুই জানতে পারল না এই চার যুগের জানার জন্য যে জিনিসের দরকার তাহাকেই বলা হয় আত্মা বা আর সেই আত্মার জ্ঞান যে আত্মার যে ধরনের জ্যোতি আলো তার বলে সে ততটুক দেখতে পাবে জানতে পারবে বুঝতে পারবে তা কম হোক তারপরেও সে কিছু জানবে কারণ তাকে তো আইল থেকেই আনা হয়েছে এই পৃথিবীর থেকে তো কোনো আত্মা বা কোনো নূরের উৎপত্তি ঘটান হয় নাই যাহা কিছু নুরি সত্য ছিল তাহা তো সেই আউয়ালেই ছিল আর সেই আউয়ালের নুরি সত্য থেকেই এই জাতীয় জীবন চালানো হচ্ছে তাহলে এখানে জীবন বলতে যা কিছু আছে তা সেই নূরীস প্রত্যেকটা নুরি সত্যের এক একটা করে আত্মা বা এর বাইরে কেউ নাই আর এর বাইরে কেউ দেখাতেও পারবে না তাহলে পারে। আমি যেমন আদম নফসি ধরে সেই আউয়ালকে বলছি তুমি যদি কোনো একটা গরুর আত্মা ধরো ওইটাও মনে করো সেই আউয়ালের কোনো নুরি সত্যের থেকে আনা হয়েছে ওই গরুরই ওই আত্মা নাই ওই আউয়ালের যে নুরি সত্য ছিল তার যে নূর সেই নূরের এই গরুর রূপ নিহিত আছে অতএব এই গরুর পুতুল বানা তার ভিতর আত্মা দিলে এই গরু হয় না আর গরু চলতেও পারবে না রূপ থাকে প্রত্যেকটা নূরের ভিতরে আত্মার ভিতরে ইহা কোনো পুতুল বানা তার ভিতরে একটা জীবন বা একটা আত্মা নিয়ে যদি দাও তে কখনই সে তার ওই পুতুল রূপের জীবন নিয়ে চলতে পারবে না একটা আত্মা নয় তোমরা অনেক আত্মা নিয়ে ওই পুতুলের ভিতর দাও কখনই ওই মাটির দেহ চলতে পারবে না নিয়ে চলতে পারবে না তোমরা পরীক্ষা করে দেখো একটা গরু যে চাল চলন তার আছে এই গরুকে যদি মাটির পুতুল দিয়ে বানাইয়া সেই গরুর নুরো ঢুকায় দাও তো গরু গরু চলতে পারবে না কারণ মাটির পুতুলের হাত পা যদি জবরদস্তি নড়ানো হয় তাহলে বেকা তারা করবে না ভেঙে ছিড়ে খান খান হয়ে যাবে ভেঙে চিড়ে খান খান হয়ে যাবে তাহলে এ সুরাত কোনো আবাতের বাদ খাগে থাকে না ইহা প্রত্যেকটা নুরি সত্যের ভিতরে নিজ নিজ নুরের জাতের সুরাত নিহিত থাকে সেখান থেকে আসে তাহলে তোমাদের এই গরুর ভিতরেও সেই আইওয়েলেরই কোনো আত্মা বাস করে তাহলে সেই গরুর থেকে সেই আত্মা আবার মানুষে আসে তো যদি সেই মানুষের থেকে সেই সেই গরুর থেকে কোনো আত্মা তোমরা ধরতে পারবে না যখন মানুষে আসে এই গরুর আত্মা ধরতে গেলেও ওই মানুষ থেকেই ধরতে হবে অন্য কোথা থেকে ধরতে পারবে না তাহলে সেই গরুর আত্মা ধরলেও তুমি আউয়ালকে জানবে কম জানো জানবে আবার সেই গরুর আত্মাটা যে আসছে সে তো বাতনের ভিতর দিয়ে আছে যেখানকার ইতিহাস কথাবার্তা কেউ জানে না শোনে না বোঝে না তাহলে সেটাও কম চিনুক বেশি জানুক জানবে যখন সেই এই মানব জীবনে সেই আত্মাকে নিয়ে খাড়া হবে সে অনেক কিছুই তখন যা সে গরুর থেকে জানতে নাই মানব জীবনে সে অনেক কিছুই সে দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে মানব সুরাতের জীবনটা আবার এমন তাহলে যখন সে গরুর আত্মাতে কায়মি হবে তখন সেই মানব জীবনে থেকেই বুঝবে যে আমার মরণের পরে আমাকে এই গরুর জীবনেই যেতে হবে অন্য কোনো জীবনে আমি যেতে পারবো না তাহলে পরে এই মানুষকে বেকুব্বা না দেওয়ার আধারে ফেলে দেওয়ার মিথ্যাতে জড়িয়ে দেওয়ার একমাত্র পথ তাদেরকে আত্মরহস্য জানতে না দেওয়া এবং আত্মাকে ধরতে না দেওয়া আর অতীতের ধর্মদাতারা ঠিক তাই করেছে আর বাইরে কিছু করে নাই অতএব ধর্ম যখন অধর্ম হয়ে গেছে তখন মানুষের কিছুই করণীয় ছিল না তাই তোমরা কিছু করতেও পারো নাই এবং বর্তমানের মানুষেরাও কিছু করতে পারবে না তোমাদের যারা পরিচালক আছে যারা যে ধর্মের পরিচালক তারাও এই সমস্ত তত্ত্বের কিছুই জানে না কোনো কিছুই জানে না এই মানুষে আত্মা আসে কারা এই মানুষকে দিয়ে অপকর্ম কুকর্ম করাইতেছে কারা এই জীবনটা কাটাতেছে কোনো কিছুই জানে না এর যারা মালিকানা ছিল তারা এদেরকে জানতে দেয়নি ফলে মানুষ ধর্মন্ধ হয়ে সেই মিথ্যে ধর্মকেই আর সেই মরণের পরে বাঁচার জন্য তাকেই সম্বল করে নিয়েছে যে ধর্ম মেনে কোনো কিছুই তাদের হবে না তাকে নিজে বাঁচার জন্য কোনো কিছুই সেখানে আনা হয় নাই কারণ কোনো মানুষকে মরণের পরে কোনো জীবনে খাড়া করতে হলেই প্রথমে তাকে নির্দিষ্ট একটি আত্মার উপর নির্ধারণ করতে হবে নির্দিষ্ট একটি জাতের জাতীয় আত্মার উপরে তাকে নির্ধারণ করতে হবে তার মন ইমান আইনে দিতে হবে ওই আত্মার উপরে সেই আত্মার এই মানুষেই থাকতে হবে অন্য কোথায় থাকলেও সে ধরতে পারবে না এই মানুষেই থাকতে হবে এবং সেই আত্মা এই মানুষের কোন জায়গা আছে তাহা নির্ধারণ করে দিতে হবে তৃতীয় হলো ওই আত্মার মালিকানা কার ওই আত্মার মালিক কে ছিল ঠিক তারই নামে ওই আত্মার উপর কালেমা বসা দিতে হবে নইলে এই আত্মা ধরা সম্ভব হবে না আরও বাকি অনেক হুকুম আছে তবে মূল হিসেবে করতে গেলে কোনো মানুষকে যদি নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মা ধরতে দেওয়া হয় তাহলে প্রথমে সেই নির্দিষ্ট জাতের জাতীয় আত্মা নির্ধারণ করতে হবে আর সেই নির্ধারিত আত্মা সেই মানুষের ভিতরেই আছে মানুষের ভিতরেই থাকতে হবে আর সেই মানুষের ভিতরে কোথায় আছে তাহার নির্ধারণ করে দিতে হবে আবার সেই নির্ধারিত জায়গা নির্ধারিত আত্মার ওই আত্মা তো কোনো নামে নাই না আছে তোমরা তো সব আত্মা বা নব বলে জানো কিন্তু মানব দেহে যে আত্মার আছে কি কোনো নাম জানো জানো না কিন্তু এই প্রত্যেকটা আত্মার নিজস্ব নাম আছে যে নাম ওই মালিকের নামে চলে অন্য কারো নাম এখানে চলে না যেমন তোমরা এখন আত্মার দ্বারাই চলার অন্য আত্মার দ্বারাই চলার তোমাদের বললে তোমরা বলবে যে আমরা তোমার কোন জাত আছে আত্মা আছে কুল আছে এটা তোমরা দাবি করতেই পারো না তাহলে সর্বক্ষেত্রে ওই আত্মার মালিকানা সত্য দ্বার আছে যে আত্মা তাকে নির্ধারণ করে দিবে সেই আত্মার যে মালিক বুঝতে পারছ সেই আত্মার যে মালিক যার থেকে যার জাতের তরফ থেকে ওই আত্মা মানুষে আসে ঠিক সেই মালিকের নামে কালেমা দিতে হবে বা হিন্দু ধর্মে গেলে বীজ মন্ত্র দিতে হবে বুঝে আসে কথা সেই মালিকের নামে কালেমা সত্য করে দিতে হবে ওই আত্মার উপর তার ইমান দিয়ে ওই আত্মার উপর বসায়া নইলে ওই আত্মাকে ডাকার কোন নামই ওই মানুষ খুঁজে পাবে না তাহলে মানুষকে যদি আত্মা বা নব সেনার রাস্তা দিতে হতো তাহলে তাদের এটা করতে হতো আমি আদম নূর বিশ্ব মানবজাতিকে সত্য জানাচ্ছি কোন নবী প্রত্যেকটা নবী এই মানব ভাণ্ডে থাকা একটা করে আত্মার মালিক ছিল প্রত্যেকটা নবী এই মানব মানবভাণ্ডে থাকা একটা করে আত্মার মালিক ছিল তাতে যদি নবুয়াত এক লাখ চব্বিশ হাজার হয় বা মতান্তরে দুই লাখ আশি হাজার হয় তাহলে এই দুই লাখ আশি হাজার আত্মাই এই মানুষে ছিল আছে তাহলে প্রত্যেকটা নবীর আত্মাই এই মানুষে ছিল আর মানুষে ছিল বলেই তারা জাতের নবী হিসেবে দাবি করেছে নইলে তাদের এই দাবি খাটতো না ঠিক আছে তাহলে প্রত্যেকটা নবী পারতো প্রত্যেকটা নবী জানে যে তার আত্মা এই মানুষে আছে এবং এই মানুষের কোন জায়গায় আছে এটা প্রত্যেকটা নবী জানত বুঝে আসে কথা প্রত্যেকটা নবীর আত্মাই মানুষে আছে আর প্রত্যেকটা নবী সে জানত যে তার আত্মাই মানুষের কোন জায়গা আছে তার দ্বারা কি হচ্ছে এটা সেই নবী জানত তাহলে সেই নবী পারতো এই আত্মা ধরার ধর্ম কর্ম হেদায়েত এবং ইমান দিতে অন্য কারো ক্ষমতায় হবে না এটা বুঝে আসে তাহলে যে নবী তার আত্মা ধরতে দেবে তার কালেমা তাক দেখে পড়বে না ওই আত্মা দেখে ওই কালেমা পড়তে হবে ওই আত্মার দরজা খুলে ওইখানে এই মানুষ মিলেই আত্মাল্লা হওয়ার জন্য নবীকে পরিয়া নবীকে দেখে দেয় কালমা পড়িয়া নবীর আত্মায় আত্মবান হওয়া যাবে না ভাইয়েরা নবীকে করতে হবে সেই মানুষে তার আত্মা কোথায় আছে সেই জায়গা নির্ধারণ করে সেই জায়গা তার কালেমার দ্বারা সেখানে তার এনে দিয়ে ওই কালেমার দ্বারা ওই নবসকে ধরার সর্বপ্রথম তাকে দিতে হবে তারপরে এই আত্মা ধরার এবাদত কর্ম যা কিছু প্রয়োজন তার সত্যায়িতভাবে তাকে শিক্ষা দিতে হবে যাতে যে কর্ম যে বাঁচাদের দ্বারা ওই কালেমাকে কেন্দ্র করে ওই আত্মা সে ধরতে পারে অতএব কালেমা বা বীজ মন্ত্রা হাওয়াই কোনো বস্তু নয় তাহলে অতীতে যত কালেমা মানুষকে দেওয়া হয়েছে তারা যখন সেই মানুষকে নব ধরতেই কালেমা দেয় নাই তাহলে তারা কালেমা দিয়েছিল ভিত্তিহীন ফাঁসেকভাবে যে যার কালেমারি কোনো মূল নাই তার কাছে নাই তখন তার সেই কালেমার যদি ধর্ম আনে তাহা কি হবে তা ভিত্তিহীন মিথ্যা ছিল তাহলে তোমাদের ধর্ম পোতরানার ধর্ম দিয়েছিল কোনো নবসি ধরার ধর্ম তারা দেয় নাই বুঝে আসে অথচ এই মানবজাতি জাতি তাদেরই আত্মার দ্বারা মানব জীবন কাটায় এটা কোনো তারা স্বীকার করে নাই স্বীকার না করে এই মানব জাতির কাছে আর এক ফেরবাজে আইনে খাড়া করছে যে আল্লাহ মাগারে পাঠাইছে তোমরা আদম তোমরা অপকর্ম কুকর্ম করো তোমাদেরকে এই ধর্ম দিয়ে তোমাদেরকে জন্নাতে নেওয়ার রাস্তা দেখানোর জন্য আমাদের পাঠাইছে তাহলে এটা কি সুমন্ত্রণা ছিল না তাদের কুমন্ত্র ছিল মানুষকে ঠকানের বিষয় ছিল না জেতানের বিষয় ছিল তোমরা মানব জাতির বিচার করো তোমরা যেখানটা ভেঙে চাও যেভাবে চাও তোমরা বাদ দিয়ে আমার সঙ্গে বুঝতে পারো হয়তো কোথাও বলা ছাড় যাচ্ছে তোমরা সে জায়গা দেখা বলতে পারো বুঝতে পারো তবে হিংসা বিদ্বেষ নিয়ে নয় ভাতৃ নিয়ে পিতৃ নিয়ে সন্তান বোধ নিয়ে বাঁচার বোধ নিয়ে নইলে মরণেই শেষ হয়ে যাবে কিছু থাকবে না বুঝে আসে যে তাহলে পারে তোমরা বিশ্ববাসী এবার সজাগ হও যে সেই ধর্ম তোমাদেরকে মঙ্গলের জন্য দেওয়া হয়েছিল না তোমাদের মানব জীবনে থেকে সেই তোমাদের দিয়ে তোমাদের ধ্বংস ডেকে এনে দেওয়া হয়েছে এই ধর্ম তোমরা দুনিয়া করতে ভালো মরে যেতে যা হয় হতো কিন্তু তোমাদেরকে ধর্ম দেওয়া হলো সেই ধর্ম মানার ভিতর দিয়ে তোমরাই তোমাদের ধ্বংসকে কায়েমি করে নিলে তারা তো এই ধর্ম তোমাদের দিয়েছে তারা কখনই তোমরা এবং তারা কখনই প্রমাণ করতে পারবে না যে তারা তোমাদের সেই মরণের পরের মুক্তির কোনো ধর্ম দিয়েছে প্রমাণ তোমরা করতে পারবে না আর আমার কাছে তোমরা যেদিক থেকে প্রমাণ চাও আমি আদমনুর প্রমাণ করে দেব যে তারা তোমাদের জীবনে তোমাদের দিয়ে তোমাদের ধ্বংসের পথ করে দিয়েছে তোমরা জানতেই পারো নাই তো সেই সত্য যখন তোমাদের সামনে খাড়া হয়েছে তখন তোমরা কেমন হবে তোমাদের মস্তিষ্ক কেমন হবে জ্ঞান বিচার কেমন হবে এটা তোমাদের বিষয় তবে আমি তোমাদের মুক্ত করার জন্যই সত্যকে প্রকাশ করছি আমি বিশ্বের সকল মানুষকে সেই ভিত্তিহীন জীবন থেকে এবং সমস্ত সেই মিথ্যা প্রতারণার ধর্ম থেকে মুক্ত করতেই সকল সত্য প্রকাশ করছি আর এই প্রকাশকে সকল সর্বদিক দিয়ে সত্য প্রমাণ করতে গেলেই আমাকে সেই আউয়াল বাতেন জাহের আখের এ সব কিছুর জ্ঞানে স্পষ্টতা লাগবে পুষ্ট জ্ঞানের ধারী হতে হবে দ্বিতীয়ত যে সমস্ত জীবনের দ্বারা এই দুনিয়ার সকল জীবন চালান হচ্ছে তারই উপরে এই মানবকে আইনে চালান হচ্ছে মানবের ভিতরে যে সকল জীবন আসে এই মানবের ভিতরে যে সকল জীবন আসে এবং যে সকল জীবনের দ্বারা এই মানুষ মানব জীবন কাটায় সেই সমস্ত জীবনের প্রকৃত সত্য জানতে হবে তা আমি সেই সত্য জেনে সিনে নিয়েই বিশ্ববাসী তোমাদের সামনে খাড়া হয়েছি এমনি আমি হই নাই এগুলো জেনে নিয়েই আমি খারাপ হয়েছি না জেনে খারাপ হই নাই অতএব তোমাদের সঙ্গে কোনো জন্নি ফসা ঝগড়া বিরোধ আমার কিচ্ছু নেই আমি তোমাদের মুক্ত করতেই এই নবসের সত্য আত্মার সত্য নবতের সত্য ফেরেস্তার সত্য আবাতর বাদখাকে সত্য সমস্ত সত্য নিয়ে আমি তোমাদের সামনে খাড়া হয়েছি একের পর এক আমি তোমাদের সকল সত্য তোমাদের সামনে খুলে দেব তোমরা ধৈর্য সহকারে জ্ঞানে শুনতে থাকো তারই ভিতর দিয়ে তোমরা যদি মনে করো যে এই তো আমরা দেখতেছি যে ধ্বংসের ভিতরে আমরা মানব জনম নিয়ে চলছি সেখানে আমি এই মানবজাতিকে তারা যাতে এই আদম নফসের জীবন ধরতে পারে তারা যাতে আদম সিরত সুরাতের জীবন এই মানব জীবনের থেকেই কায়েম করতে পারে তারা যাতে এই আদম নফসের রব বাকশক্তিকে স্ব বাকশক্তিতে পরিণত করতে পারে ঠিক তারই সত্যের দ্বারা সেই আল্লাহর তরফের হেদায়েত দান করছি তোমরা যারা মনে করো যে এটা আমার মানব জীবনে থেকে করা উচিত তারা অবাধে বিনোদ্বিধায় এখানে এসে গ্রহণ করতে পারো তবে তোমরা করো আর না করো তোমরা যে ধর্ম খুশি সে ধর্ম মানো তবে তোমরা আদমনুরের নিকট থেকে সত্য জানো যে সকল সত্য সমূহ অনাদিকালের কোনো ধর্মদাতায় তোমাদের সামনে আনে নাই তবে অন্য কিছু না আনলেও তোমাদের সামনে তো নফসের দরজা খুলতে হতো তারা তো তোমাদের সেই আত্মা ধরার ধর্ম দিতে পারতো কিন্তু তারা এই আত্মধরার ধর্ম তোমাদের দিতে পারে নাই কারণ যদি তোমাদের আত্মধরার ধর্ম দেয় বাকিগুলো তাদের বলতে হতো না তোমরা এই আত্মা ধরলেই জানতে পারতে তোমরা মানুষদের ভালো করে বোঝো তোমাদের আউগলও জানানোর প্রয়োজন ছিল না বাতেনও চেনানোর প্রয়োজন ছিল না আখের আতেরও কিছু বলার প্রয়োজন ছিল না যদি তারা তোমাদের তাদের নিজ নিজ নভ ধরার ধর্ম তোমাদের দিত তাহলে তোমরা ওই নভ ধরতে পারলেই এ জ্ঞান নিজে নিজেই প্রাপ্ত হতে ওই আত্মার বলে বলেহাই প্রাপ্ত হতে আর তারা সেখান থেকে মিথ্যা তোমাদের কাছে দিছে আর তোমরা যাতে কোনোভাবেই কোনো আত্মায় আত্মবান হতে না পারো তার দরুন সকল আত্মপাত বন্ধ করে দিয়েছে কিন্তু মানুষ কথায় বলে দেশি ভাষায় বলে যেখানে বাঘের ভয় সেখানে এই রাজপায় তো যে আদমকে নিয়ে তাদের এত কারসাজি যে আদমের ভয়ে তারা এই কাজ করলো যে আদমকে মানার ভয়ে তারা যুগ ভাগ করে নিল যে আদম এই দুনিয়ার মানব জন্মে যাতে চেতনে না আসতে পারে তার দরুন সকল প্রতারণা ধোকা এনে মানুষকে মোরা দিল সেই আদম চেতনে চলে আসলো কারণ এই যুগটা তো তার অবতারের যুগ হিসাবে তারাই করে দিয়ে গিয়েছে তারাই করে দিয়েছে যুগ ভাগ করে নিয়ে তারাই এটা আদমের অবতারের যুগ করে দিয়েছে তাহলে আদম এখানে প্রকাশ হচ্ছে তার পাওনা যুগ হিসাবে পাওনা যুগ হিসাবে আর এর জন্যই তোমরা সমস্ত মানব সেই আদম নূরের সম্মুখীন হয়ে পড়েছ আর সেখান থেকে তোমরা একের পর এক সত্য জানতে পারবে সত্য বুঝতে পারবে সত্য হতে পারবে যদি সত্য হতে চাও অতএব কোনোদিনই আদম নূর বা আদম নফসি দুনিয়াতে কোনো অন্যায় অপকর্ম করে নাই যারা দুনিয়াতে অন্যায় অপকর্ম করে তারা সেই নবীদেরই জাতের জাতীয় আত্মা যারা এই ভালো জীবন ধরে তারাও আদম আত্মার দ্বারা জীবন ধরে না তারাও এই দুনিয়ার ভাবমূর্তি বুঝে তার থেকে জীবন কাটায় সেই নবীদের আত্মার বলেই তার ভিতর দেওয়া দুনিয়ার ভালো মন্দ বিচারে যায় তারা হয়তো ভালো জীবন ধরে কিন্তু এখানে ভালো জীবন ধরলেও তার আখেরাত বলতে কিছু থাকবে না কারণ এর মূল কারণ হল যে এই মানব জীবন দ্বারা তাকে সেই আখেরাতের ভাগ্য নির্দিষ্ট করে নিয়ে সেই ভাগ্য এই মানব জীবন দ্বারা কামাই করতে হবে বুঝে আসে কথা কোনো মানুষ যদি এই মানব জীবনের মরণের পরে কোনো জীবন নিয়ে দাঁড়াতে চায় তাহলে সেই জীবনের ভাগ্য এই মানব জীবন দ্বারাই তাকে রচনা করে নিয়ে সেই জীবন ধরার যে বিষয় আছে যে ইবাদত আছে যে কর্ম আছে তাহা সত্য করে নিয়ে এই মানব জীবন দ্বারাই সেই কর্ম সমাধার ভিতর দিয়ে সেই জীবন আলা তাকে হতে হবে যদি হতে পারে তাহলে অবশ্য অবশ্যই সে যে জীবন কামাই করবে মরণের পরে ওই জীবনের সে চিরঞ্জিত হবে কারণ ওই জীবনটা হবে তার নিজস্ব জীবন সে যেমন এখানে জীবনহীন অবস্থায় মানব জীবন পেয়েছে কোনো জীবনের পরিচয় আসতে পারে না যেদিন সে ওই জীবন ধরতে পারবে সেই দিন থেকে সে ওই জীবন অলা হবে ইমান অলা হবে ইমানই নূর আলা হবে ওই জীবন যে নবীর বা যার থেকে ওই জীবন আসছে তারই পরিচয়ে সে পরিচয় পাবে এর আগ পর্যন্ত সে কিচ্ছু পাবে না এর আগ পর্যন্ত তার কোনো পরিচয় থাকবে না কোনো নিজস্ব জীবন থাকবে না কারণ এটা হয়েছে আল্লাহর বিধান মতোই আমি আদর্ বলছি আর তাই এটা হবে তা নয় মানুষকে নবশূন্য জীবনে নিয়ে আসা হয়েছে সকল নবচি দিয়ে তাদের নিজস্ব আত্মা নেয় কারণ এখানে পরীক্ষার জীবন তারা কোন জীবন নিয়ে সেই মরণের পরে যেতে চায় তারা কোন জীবন নিয়ে সেই মরণের পরের জীবনে যেতে চায় যে কারণে সকল জাতের নবসেই মানবে আনা হয়েছে তার ভিতরে আদম নফসেও রাখা আছে আর এটা যদি আদমসিরাতের জীবনে আনা না হয় তাহলে অন্য কোনো জীবনের থেকে এরই পরীক্ষা দিয়ে কোন জীবন সে চায় সে জীবন ধরতে পারবে না তাই নির্ধারণ মতে সকল জাতিকে এই আদম আদমসুরাতের জীবনে নিয়ে আসা হচ্ছে এখানে নিয়ে আসা হচ্ছে তারা এই মানব জীবন দ্বারা ফয়সলা করবে যে তারা মরণের পরে কোন জাতের জাতি হয়ে জীবন ধরবে তো এখন দেখা যাচ্ছে যে এই ফয়সলা যে মানব মানব জীবন দ্বারা করবে তে যদি এটা প্রথমেই আদমকে দেওয়া হতো তাহলে এই রহস্যগুলো তখন প্রকাশ পেত কিন্তু যখন আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করে সেই ফেরেস্তারা যুগকে ভাগ করে নিয়ে তারা এলো তখন তারা মানবের কাছ থেকে এ সকল সত্যকে সরা নিয়ে মিথ্যাতে ঢেকে দিল তাদেরকে এটা জানতেই দেওয়া হলো না যেখানে তোমাদের কোনো নবসের জীবনী নির্ধারণ করা হয় নাই এখানে তোমরা তোমাদের ভিতরে আত্মাসুম আছে তার দ্বারা তোমরা মানব জীবনে চলো তোমরা যদি সেই মরণের পরে যে জীবন চাও ঠিক সেই জীবন তোমাদের এই মানব জীবন দ্বারা কামাই করতে হবে এখানে বিষয় হলো তারা তো আদমের আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলে আদম থাকতো তাহলে আদম এটা যে তোমরা মরণের পরে এইটার আদম জীবন পাবে কিন্তু তারা তো আদমের পথ ওখানে বন্ধ করে দিয়েছে তাহলে তারা সেই আখেরাতের জীবন দেখাতে গেলে তাদের নিজস্ব জীবন দেখাতে হবে আর আদমের জীবন তারা দেখাতে পারবে না আর তারা তো আদমের সপক্ষ নিয়ে আসে নাই তারা জানে যে আদমকেও অবতার হতে দেব না এই মানব জনম থেকে কাকু আদমও হতে দেব না তারা তার সাথে এটাও জানে যে আদম যদি অবতার না হয় তাহলে এই মানব থেকে একজনও জাতের আদম হতে পারবে না কারণ জাতের আদম হতে গেলেই আদমের অবতার হতে হবে আদম সেই ধর্ম নির্ধারণ করবে সেই নবসের উপরে মানাইনে দেবে তবেই তারা সেই ইমানানার ভিতর দিয়ে সেই ধর্ম মানে আদম নকশি ধরে আদম জাতের মানুষ হতে পারবে যেখানে তারা চেষ্টা নিচ্ছে আদম অবতারই আমরা বন্ধ করে দেব তাহলে আদম অবতার যখন বন্ধ হয়ে যায় তাহলে এই মানব জনম যতকালই চলুক এই মানুষ এখন আদম হতে পারবে না জাতের আদম হতে পারবে না এই জঙ্গি আদম হয়ে তাদের জীবন শেষ করে দিতে হবে তাই মানুষ যাতে সেই জুমিয়া আদম জীবন নিয়ে মানব জীবন শেষ হয়ে যায় কেহই যাতে সেই আখেরাতের জীবন ধরতে না পারে তারা ঠিক সেই ব্যবস্থা করেছে কিন্তু আল্লাহর ফয়সলার হিসাব মতেই এখানে আদম এসে অবতার হয়ে তাদের সমস্ত হিসাব সব স্বপ্নস্ব হয়ে যাচ্ছে কোনো হিসেবে তাদের আর খাটতেছে না বুঝে আসে তাহলে এতকাল যদি মানুষ আখেরাতের জীবন ধরতে যেত মরণের পরে কোনো জীবনে আসতে চাইত তাহলে নবীদের নফসের ধরে সেই নফসের জীবনে যেতে হতো কিন্তু সেই যুগ আর নাই এখন দিনে যুগ এই যুগের নফসের মালিকানা সত্য একজনের সে আদম নূর বুঝে আসে একজনের এখন মানুষ যদি নফসি ধরার ধর্ম নেয় তাহলে অবশ্য অবশ্যই তাকে আদম নূরের কাছেই আসতে হবে এছাড়া নবশালার ধর্ম কোনো দিন আসে নাই কেউ দিচ্ছেও না আর এটা অন্য কেউ দিলেও হবে না কারণ আদম নুরী অবতার না হওয়া পর্যন্ত এই নবসের নবশেলাও কেউ হতে পারবে না কেউ এ ধর্ম দিতেও পারবে না প্রথমে তাদের নবসেলা হতে হবে আদমের স্বীকৃতি মতোই তাকে ধর্ম মেনে তারপরে যদি আদম যখন ওফাত হয়ে যাবে মারা যাবে তারপরে যারা নবসেলা থাকবে তারাই এই হেদায়তের কাজ চালাবে আদমের নামে তার নিজের নামেও নয় এই আইনকে সম্পূর্ণরূপে গোপন করে অতীত এতকাল এগুলো করেছে তাই আমি বিশ্ববাসীকে জ্ঞানে আনার জন্য বিচারে আনার জন্য সমস্ত সত্য তথ্য তাদের সামনে দাঁড় করছে আর সেই সত্যকে সবখানে সত্যই তো করবে এই মানুষের ভিতরে যে সমস্ত আত্মরহস্য আছে তারা আর এই মানুষকে যে সত্যিকারের কোনো আত্মা বা নফ্স বা ইমানে নূর ধরতে দেওয়া হয় নাই এটা পক্ষান্তরে কোরআনে দিনই ইসলাম নামে একটা ধর্ম আসছে কিন্তু এই মানব জাতি জানতেই পারে নাই এই দিন কি বা এই ইমানানা কি বা এই ইমানের পথ কি কারণ এই যে সত্যের কথা বললাম নফ্সের সত্য তো এই যে দিন শব্দ কোরআনে ব্যবহার হয়েছে যে দিনকে অবলম্বন যারা করবে তাদের দিনে ইসলাম বলা হয় তো এই দিনের মালিকানা সত্য দিয়ে আল্লাহ পাক হজরত আদমকে সৃজন করেছিলেন দিনের মালিকানা সত্যদার করে আল্লাহ পাক তাকে সিও নূর দিয়ে এই দিনের মালিক হিসেবে তাকে তৈরি করেছিলেন যখনই তাকে দিনে সত্যের মালিকানা দেওয়া হয়েছে তখনই এই আল্লাহর তরফের এই দিনের হেদায়েত তার উপরেই দেওয়া হয়েছে তাহলে কোরআনে এখানে আছে যে যখন আল্লাহর তরফের হেদায়ত আসে তোমরা তা মেনে তাহলে এই দিনই নূরের যে হেদায়ত এই হেদায়ত কোনো রসুলের উপর কোনোদিনই আল্লাহ দেন নাই অতএব এই হেদায়তকে দিতেও পারে না তারা তাই ধর্ম কোরআনে নাম আসলেও তার হেদায়েত আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই আল্লাহর তরফের যে হেদায়েত কারণ আল্লাহর তরফের হেদায়ত কার উপর এখানে ধর্মের নাম হলো দিন এই দিনই সত্ত্বের যে মালিক আল্লাহর তরফের হেদায়ত যেটা সেটা তো তারই উপর আসবে দ্বিতীয় কথা যে আল্লাহ যাকে প্রতিনিধিত্ব করেছেন তেনার খেলাপতি তো তিনি তাকেই দিবেন তেনার তরফের কোনো হেদায়ত থাকলে কোনো বাণী থাকলে তিনি তো তার কাছেই পৌঁছাবেন যেহেতু তাকে প্রতিনিধিত্ব দান করেছেন তাই না তাহলে সেই প্রতিনিধিত্ব যখন পৃথিবীতে আসে নাই তখন আল্লাহ তরফের কোনো হেদায়ত এ দুনিয়াতে আসে নাই আর কোরআনে আল্লাহ তরফের হেদায়ত কথা বললেও যখন সেই প্রতিনিধি আসে নাই তখন আল্লাহর হেদায়ত কেউ দিতে পারে নাই তাই কোরআনে হেদায়ত শব্দ আসলেও আল্লাহর তরফের হেদায়তের কথা আসলেও বা সেই আনার কথা আসলেও যখন তাই প্রতিনিধি আসে নাই তখন এগুলোর কাজও কেউ দিতে পারবে না তাই এই চোদ্দশো বৎসরের ভিতরে তোমরা এর কোনো হৃদয়ত পাই অতএব ইসলাম বলে কোনো একটি মানুষও সেই আদম নফসের উপর জন্ম লাভ করতে পারে নাই ধর্মীয় জন মানতে পারে নাই বুঝে আসে যে মানুষটি সেই দিমি নূর ধরার জীবন গ্রহণ করবে সেই জীবন ধরানের জন্য যিনি হেদায়েত দান করবেন তিনি এই দিনই নফসের উপরে তার ইমান এনে দেবেন যখন কোনো মানুষকে তার সব কিছু বাতিল করে এই দিনই নফসের উপর তার ইমান এনে দেবেন তখনই তার এই দিনই নফসের উপর জীবন শুরু হবে জন্ম হবে তো সেই দিনই ইসলামের উপর দিনই নফসের উপর কারো জন্মই হয় না এই হেদাজধারী কেউ আসেও নাই কারো এই দিনই নফসের উপর জন্মও হয় নাই আর যখন নফসের উপর কারো জন্ম হয় নাই সে তখন ইসলামও কেউ হয় নাই বুঝে আসে তাই ধর্ম কার উপর ফরজ হয় নাই কারণ যে এই দিনী নফসের উপর ইমান আনবে তারই উপরে এই ইসলামের ধর্ম ফরজ করা হয় অন্য কারো উপরে এই ধর্ম ফরজ নয় তারা এটা করলেও তাদের উপর ফরজ নাই না করলেও ফরজ তার উপর এই হুকুমতে নাই তাদের এই নব ধরার কোনো পথ নেই তাদের এই নবসের সুরাতের সালাতও নেই অতএব সালাতের ধর্ম এই ইসলামে আসে নাই আবার শিয়রবের ধর্মও আসে নাই কারণ যাদের দিনী নবসের উপর ইমানও আনা হয় নাই নির্ধারণও করা হয় নাই তার সিও কোরআন রচনা করা হয় নাই এই নবস ধরার কোরআন তখন এরা কেউ দিনই ইসলামও হতে পারে নাই তাহলে তোমরা সমস্তই মুসলমান দাবি করলেও মূলে তোমরা সেই দিনই নবসের উপর যে তোমাদের জনম আনা জন্মের ভিতরে জনম এনে দিয়ে সেই জীবনের উপর তোমাদের জীবন চলতে দেওয়া এই ধর্ম আজও পৃথিবীতে আসে নাই এই সবেমাত্র এটা দেওয়া হচ্ছে অতএব বিশ্ববাসী তোমরা সতর্ক হও আমি তোমাদের শত্রু নয় আমি তোমাদের বন্ধু তাই আবার যখন সময় হবে আরও কিছু তথ্য নিয়ে আরও কিছু সত্য নিয়ে আমি আবার এই বিশ্ব মানব জাতির সামনে হাজির হব আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি সুবাহ আল্লাহ বেন্দি সুহান আল্লাহ আজম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত